খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে 36 জন যাত্রীর। জানা গেছে ওই বাসটিতে 55 জন যাত্রী ছিল। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনায় অন্তত 36 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাসটিতে প্রায় 55 জন যাত্রী ছিলেন। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যাত্রী সংখ্যা বেশি ছিল, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে বুধবার ভাইফোঁটার দিন কিস্তওয়ার থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি। সে সময় ঘটে দুর্ঘটনা। যদিও সঠিক কি কারণে বাসটি খাদে পড়ে গেল সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন মনে করছে বাসে যাত্রী সংখ্যা বেশি থাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে বাসটির মালিক জম্মুর নরওয়াল এলাকার বাসিন্দা ধীরাজ গুপ্তা। এর আগেও 2021 সালে মাত্রা অতিরিক্ত যাত্রী বাসে নেওয়ার জন্য বাসের মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সে বছর 12 আগস্ট সে কারণেই তাকে জরিমানাও দিতে হয়। জানা গিয়েছে বাসটি প্রায় 3 বছরের পুরনো। এদিন ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক স্যান্ডেলে শোক বার্তা প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করার পাশাপাশি আহতদের 50,000 টাকা করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনায় শোক প্রকাশ করেছেন কাশ্মীরের উপরাজ্যপাল। এক স্যান্ডেলে তিনি লেখেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানায়। সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহে এই নিয়ে 2 বার দুর্ঘটনার খবর পাওয়া গেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলা থেকে। জানা গেছে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকায় প্রায় 300 ফুট উঁচু থেকে খাদে পড়ে যায় বাসটি। খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আহতদের উদ্ধার কাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।